हेलो फ्रेंड्स, वेलकम टू पिथास किचन। आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करछि आपनारा सकले भालो आछेन। आजके रेसिपी सेद्धो पिठा। चलुन देखे नेवा जाक कि कि इनग्रेडियेंट्स लागछे। एबार प्रसिडियर देखे नेब। एकटा बड़ो बाटिते बेश किछुटा परिमाण आतप चालेर गुड़ो नेवा हलो। एबार एर मध्ये नून दिलाम, दिए भालो करे मिशिए निते हबे। एबार अल्प अल्प करे उष्ण गरम जल एड करे एकटा डो बानिए निते हबे। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে এই রকম ভাবে শেপে পিঠে বানিয়ে নিতে হবে। আমি একটা অলরেডি করে রেখেছি, এবার আমি আরেকটা করছি। এর মধ্যে নারকেলের পুর ভরে দিলাম। এবার এই শেপে এটাকে বানাচ্ছি। এই দু রকম শেপেরই আমরা পিঠেটা বানাবো আজকে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। এবার ফুটন্ত গরম জলের মধ্যে এই পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে পিঠেগুলো উপরের দিকে ঘেঁষে ঘেঁষে উঠেছে, তার মানে কিন্তু এই সিদ্ধ পিঠে বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খেজুর গুড়ের সাথে এই পিঠে খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে এটাকে রেখে দিচ্ছি যাতে আঠালো ভাবটা না থাকে। আপনারা আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেন। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।